নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানাবো মুচমুচে চিংড়ি মাছের পকোড়া। তাহলে দেখে নিন চিংড়ি মাছের পকোড়া বানাতে কী কী লাগছে। আমি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছ আমি ছোট ছোট করে কেটে নেব। তবে আপনারা যদি ছোট চিংড়ি মাছ ব্যবহার করেন তখন কিন্তু কাটবার দরকার নেই। নিয়েছি 2 বড় পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণ নিয়েছি বাঁধাকপি কুচি। চিংড়ি পকোড়া বানাতে পেঁয়াজ আর বাঁধাকপি কুচি কিন্তু বেশি লাগে। রসুন কুচি নিয়েছি 1 চামচ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দুটো মিলিয়ে আমি নিয়েছি 1 চামচ, নুন পরিমাণ মতো, ঝাল বুঝে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। এটা হলো চিকেন মশলা, এটা দিলে পকোড়ার স্বাদ কিন্তু অনেকটাই বাড়ে। তাছাড়া এই মশলাটা দিলে অন্য কোনো মশলা দেওয়ার দরকার হয় না। এটা আমি নিয়েছি 1 চামচ। লাগছে 1টা ডিম আর লাগবে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। প্রথমে আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। নিচ্ছি চিংড়ি মাছ, দেব পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, চিকেন মশলা, লঙ্কা হলুদ গুঁড়ো, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। দিচ্ছি পরিমাণ মতো নুন। সব উপকরণ মিশিয়ে নেব, তাহলে জানা যাবে ঠিক কতটা কর্নফ্লাওয়ার লাগবে। এবার দেব কর্নফ্লাওয়ার, সব উপকরণ আবার মিশিয়ে নেব। সব উপকরণ আমি মিশিয়ে নিয়েছি, এবার এখান থেকে একটু বেশি করেই নেব আর দিয়ে দেব গরম তেলে। তেল আমি আগেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আমি বড় পকোড়া বানাচ্ছি, আপনারা চাইলে ছোট পকোড়া বানাতে পারেন। উল্টে পাল্টে ভেজে নেব, তবে এই পকোড়া একেবারে লাল করে না ভেজে 2 বার ভাজব, তাতে পকোড়া খুবই মচমচে হয়। পকোড়া হালকা ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। একইভাবে সব পকোড়াগুলো ভেজে আমি তুলে নেব। এরপর ভেজে নেব ভাজা পকোড়াগুলো। এবার কিন্তু পকোড়া পুরো লালচে করে ভেজে নেব, যাতে পকোড়া মুচমুচে হয়। পকোড়া লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নেব। একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে আমি তুলে নেব। তৈরি করে নিলাম মুচমুচে চিংড়ি মাছের পকোড়া। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।